ভূতেদের জন্য আইডিয়াল জায়গা এখানে, বিশ্বাস করো, কেউ ডিস্টার্ব করবে না। বোধহয় ভূতরা যদি বিল্ডিংয়ের কোনা কামচি ছাদে বিল্ডিংয়ে থেকে থাকে, আমাকে দেখছে আর মনে মনে কী কিস্তি দিচ্ছে, ভাবছে দাঁড়া বেটা সন্দেহ তাদের, তারপর তোর তোকে দেখাচ্ছি। কারণ ভূতরা কিন্তু মানে আমার যে রিসার্চ অনুযায়ী ওরা সকালবেলায় খুব একটা অ্যাক্টিভ থাকে না, ওরা অ্যাক্টিভ হয়ে যায় বিকেলবেলা মানে সূর্যটা ডোবার পর। আমাদের কিন্তু বাইক অ্যাডভেঞ্চার জাস্ট রকিং, প্রায় 2-2.5 ঘন্টা আমরা ইতিমধ্যে ড্রাইভ করে ফেলেছি, এখন হাইওয়ে এক্সপ্লোর করছি। বন্ধুরা তো জানি না কোথায় যাব, উত্তম সুচিত্রার গানটা মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো। তো যাই হোক, পথ শেষ হবে কি হবে না জানি না, এনজয় করছি, এক্সপিরিয়েন্স ইজ অসম, আর আমাদের সঙ্গে তো রয়েছে রয়্যাল এনফিল্ড। সো শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে যাবে গাইস, সো কিপ ওয়াচিং। ওয়েলকাম ইন মাই চ্যানেল, আপনারা দেখছেন এক্সপ্লোরার বিশাল, আর আজকের ব্লগটা কিন্তু প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি একটা লং ড্রাইভ উইথ রয়্যাল এনফিল্ড। আর আজকের ব্লগে শুধু আমি থাকবো না, আমার সঙ্গে আমি সাথে করে নিয়ে নিয়েছি আমার ভাইকে, আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের সাথে রয়েছে দুটো বাইক, 1-2 এবং আমার ভাই। প্রায় 1.5-2 ঘন্টা বাইক চালানোর পর আমরা কিন্তু পৌঁছে গেছি, কোথায় পৌঁছে গেছি জানি না, একটা বেশ হাইওয়ের পাশে একটা সুন্দর একটা লেক দেখলাম। তো ভাইকে বললাম একটু দাঁড়াতে, কারণ প্রচণ্ড গরম লাগছিল, প্রায় 2-2.5 ঘন্টা বাইকে থাকলে এটা হয় না, এটা মানে একটা প্রচণ্ড রোদ, তার মধ্যে দাঁড়ালাম। এই লেকটা জাস্ট কি সুন্দর না, মানে ফুরফুর করে হাওয়া দিচ্ছে একদম, দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, আর এই হাওয়াগুলো আমি একেবারে হাঁ করে গিলছি। তো যাই হোক, সবশেষে তোমাদেরকে যেটা বলবো, এখানে এসে একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন আমি পেলাম কিছু লোকাল ভাইদের সাথে কথা বলতে বলতে, যে এখান থেকে 20-25 কিলোমিটার দূরে একটা নাকি হন্টেড প্লেস আছে, মানে ভৌতিক বাড়ি, ভূতের বাড়ি, মানে পুরো এরিয়াটাই নাকি পুরো মানে হন্টেড, মানে এখানে নাকি লোকজন কেউ থাকে না সেখানে। জায়গাটার নাম ইস্ট ল্যান্ড কোয়ার্টার। তো ভাইকে বললাম চলো, যেতে চাইছিল না, রীতিমতন ভয় পাচ্ছে, আমি বললাম কোনো চাপ নেই, জয় তারা বলবো, জয় ভম্বরে বলবো, একেবারে ভূতের রাজত্বে চল তোকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ভূতের রাজত্বে তো আমরা যাচ্ছি, এখন আমি যাচ্ছি, আমার ভাই যাচ্ছে, আর আমাদের সঙ্গে যাচ্ছ অফকোর্স তোমরাও। বন্ধুরা আমি
কোথায় চলে এলাম। তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমি তোমাদেরকে নিয়ে আসবো একটা হন্টেড হাউসে, মানে সে হন্টেড হাউসে এই মুহূর্তে আমি, সেই কিস্ট ল্যান্ড কি সব হাবিজাবির নাম, বিশ্বাস করো প্লেসটা এতটা ভয়ঙ্কর, কিচ্ছু নেই, জাস্ট বিল্ডিংগুলো দেখো, জাস্ট পুরো বিল্ডিংটা ফাঁকা। 200 থেকে 300 বছর আগে এই জায়গাতে লোকজন থাকতো, মানে ব্রিটিশ পিরিয়ডে, যারা ব্রিটিশ কলোনিতে যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িরা ছিল তারা এখানে থাকতো। জাস্ট মাই গুডনেস, জাস্ট সেখানে আমি এই মুহূর্তে রয়েছি, প্রায় এই পুরো এরিয়াটার মধ্যে তুমি কোনো কিচ্ছু পাবে না, জাস্ট মাঝে সাথে দু একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, জাস্ট দ্যাটস ইট। মানে কল্যাণী এক্সপ্রেস দিয়ে ঘন্টাখানে গাড়ি চালানোর পর আমরা পৌঁছালাম এই হন্টেড কোয়ার্টারটাতে। এই কোয়ার্টারটা লোকাল লোকজন রাতের বেলা তো আসেই না ভয়ের চোটে, ইভেন দে ডোন্ট কাম ইন, ইউ নো, জাস্ট লাইক মর্নিং অলসো, জাস্ট বুঝতে পারছো, একটা থ্রিলিং একটা ফিলিংস। যদি আমি ভূত ঠুত মানি না, কিন্তু মানে যাই না কেন, একটা গা টা ছমছম করছে, একটা মানে একটা একটা মানে কেমন কেমন লাগছে একখানা। তো বেশিক্ষণ আমি এখানে থাকবো না, কিছু ভিজুয়ালস কিছু ফুটেজ নেব। একটা অ্যান্টিক, প্রায় ধরে নাও মানে 200-300 বছর আগে সব বিল্ডিং, চতুর্দিকে বড় বড় গাছ, গ্রিনারি, এবং মানে একদম মানে ভূতাদের জন্য আইডিয়াল জায়গা এখানে, বিশ্বাস করো কেউ ডিস্টার্ব করবে না। বোধহয় ভূতরা যদি বিল্ডিংয়ের কোনাকাঞ্চি ছাদে বিল্ডিংয়ে থেকে থাকে, আমাকে দেখছে আর মনে মনে কী খিস্তি দিচ্ছে, ভাবছে দাঁড়া বেটা সন্দেহ তাদের, তারপর তোর তোকে দেখাচ্ছি। কারণ ভূতরা কিন্তু মানে আমার যে রিসার্চ অনুযায়ী, ওরা সকালবেলায় খুব একটা অ্যাক্টিভ থাকে না, ওরা অ্যাক্টিভ হয়ে যায় বিকেলবেলা, মানে সূর্যটা ডোবার পর। তো আমাকে কিন্তু যে করেই হোক সূর্য ডোবার আগেই কেটে পড়বো, সূর্য ডোবার আগে কেন, আমি একটু পরেই 5 মিনিটের মতো কেটে পড়বো। আর তোমাদের যদি ভূত দেখার ইচ্ছা থাকে, তাহলে তোমরা মাথায় রেখো কল্যাণী এক্সপ্রেস, একদম মানে কল্যাণী এক্সপ্রেস দিয়ে তুমি যদি টুয়ার্ডস নৈহাটির দিকে আসো, মাঝরাস্তায় কোনো একটা গলির ভেতরে বেশ কিছুটা যাওয়ার পর তোমার এই জায়গাটা পড়বে, যার নাম ইস্ট ল্যান্ড কোয়ার্টার। তো যাই হোক, ইন্টারনেটে সার্চ করলে জায়গাটা খুব একটা তুমি পাবে না, কোনো ইনফরমেশন পাবে না। গুগল ম্যাপে দেখেছিলাম, মানে হন্টেড প্লেস বলো লোকেশনে সার্চ মেরেছিলাম, গুগল দেখিয়েছিল, সেখানে লোকাল লোকজনদের থেকে কিছু ইনফরমেশন নিলাম, তারাও বললো যে এখানে নাকি অনেকে ভূত দেখেছে, তারা দেখেনি, তাদের বাপ ঠাকুর দ্বারা দেখেছে। এই পুরো জাস্ট কী বলবো, মানে পুরো এলাকাটা পুরো দেখো একদম চতুর্দিকে একদম বন জঙ্গল আর এই বড় বড় বাড়িগুলো। যাই হোক, তা কিছু ফুটেজ মুটেজ নিয়ে আমি এখানে জাস্ট কেটে পড়বো। আর এখানে কিছু নেই, ভূতের দেখা তো এখন পাওয়া যাবে না, কিন্তু ভূতের দেখার জন্য ওয়েটও আমি করবো না, কারণ সন্ধ্যের পরে বুঝতেই পারছো বাড়িতে মা রয়েছে, বোন রয়েছে, ফ্রেন্ডসরা রয়েছে, তোমরা রয়েছো, তোমাদের তারও ভালো ভালো ব্লগ দেখাতে হবে, ভিডিওস দেখাতে হবে। তো ভূতের চোখ করে না পড়ে আমি এখন বেরিয়ে যাই এখান থেকে। বন্ধুরা, ভূতের রাজত্বে এতক্ষণ দাপিয়ে বেড়ালাম, এরপরে কিন্তু মানে ভূতের তারা খেয়ে এবার আমাদেরকে চলে যেতে হবে, আর বেশিক্ষণ থাকা যাবে না। তো যাই হোক, আমার ভাই ও রীতিমতো আতঙ্কিত, চোখে মুখে একটা প্যানিকর কাজ করছে। যাই হোক, আমরা দুজন এখন বেরোবো গুটি গুটি পায়ে, আর বেশিক্ষণ ভূতের এরিয়া থাকা যাবে না, মানে ভূতদেরও একটা বোধ হয় টাইম ডিউরেশন আছে, কী বল, মানে প্রাইভেসি দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ভূতেদের একটা প্রাইভেসি দিলাম আমরা। তো যাই হোক, প্রচণ্ড খিদে হয়ে গেছে, আর ওকে খাওয়া দিকে দিয়ে আর কি বলতো, খুব স্পেশাল এখানকার নাম করা দোকান, এখান থেকে বেশি না হার্ডলি 5-10 মিনিটের রাস্তা। আচ্ছা, বিরিয়ানি আমার কি ভাই চাই নাকি বিরিয়ানি হলে? মাই গুডনেস, বিরিয়ানি, আমার ভাই আজকে আমাকে ট্রিট দিচ্ছে বিরিয়ানি, মানে বুঝতে পারছো, মানে ফ্রিতে পেলে মানুষ বিষ খেয়ে নিতে পারে, আর যদি সেটা বিরিয়ানি হয়। আচ্ছা, বিরিয়ানিটা চিকেন না মটন, মানে কিসের খাচ্ছিস তুই? অবভিয়াসলি মটন বিরিয়ানি উইথ চিকেন চাই। আমার একটা করে জিভে একেবারে গঙ্গা যমুনা সরস্বতী সব কিছু বয়ে যাচ্ছে বন্ধুরা। তো শুধু বিরিয়ানি তো আমরা দুজন খাবো না, আমরা খাবো, তোমরা দেখবে, চলো বিরিয়ানি মহলে, বিরিয়ানি হাউসে, কি নাম দোকানে যায় দোকানের জানাম, সেটা গিয়ে আমরা দেখে নেবো। বিরিয়ানির প্রতি আমাদের একটা আলাদা ভালোবাসা, সে ভালোবাসাটা জাহির করতে আমরা এখন যাচ্ছি বিরিয়ানি খেতে 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 খেতে।
ভয়ঙ্কর খিদে পেয়েছিল, আর তারপরে বিরিয়ানির উপর যেভাবে অ্যাটাক করলাম আমরা দুই ভাই মিলে, তোমরা তো দেখলেই। তো যাই হোক, বিরিয়ানি খাওয়ার পর কিন্তু গলাটা প্রচণ্ড শুকিয়ে যায়, তাই একদম আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, খেতে খেতে দুই ভাই মিলে চুটিয়ে আড্ডা দিচ্ছি। তোমাদেরকে আজকে লং ড্রাইভে নিয়ে গেলাম, হন্টেড হাউস দেখালাম, আর বিরিয়ানি খাওয়ালাম, না না খাওয়াইনি, ফিল করলে খেলাম তো আমরা দুজন মিলে। আর এই ভিডিওটা কিন্তু প্রচুর লাইকস, প্রচুর কমেন্টস, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে নাও। শুধু আমার চ্যানেলটা নয়, আমার ভাইয়ের চ্যানেলটাও, ওর চ্যানেলের নাম হলো সুবোস ব্লগ, অল অ্যাবাউট অটোমোবাইল, গাড়ি, একদম অনেক হাবি জাবি কিসব বললো, জেনে নিও। আমি ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো।